আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাশ্মীরা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বাড়িতে কিভাবে পারফেক্ট লুচি বানানো যায় আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। আমি একটা বোলের মধ্যে প্রথমে 800 গ্রাম আমি ময়দা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি হাতের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এটাকে আমি ময়দার সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই ময়দাটা 4-5 মিনিট ধরে সাদা তেলের সাথে ময়ান দিয়ে নিতে হবে। এরপরে আমি হাতের মধ্যে একটা লাড্ডু তৈরি করেছি। এই লাড্ডুটা ভেঙে না গেলে জানবেন যে ময়দাটা লুচি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি হাঁড়ির মধ্যে একটু উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছিলাম, নিয়ে ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। এই হালকা উষ্ণ গরম পানি দিলে লুচিটা অনেকক্ষণ চামড়ার মতো হয়ে যায় না, লুচিটা নরম থাকে। এরপরে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা এইভাবে মেখে নিয়েছি। ময়দাটা একটু নরম হলে ভয় পাবার কিছু নেই, ভালো করে ময়ান দিয়ে নিয়ে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটু সামান্য সাদা তেল নিয়ে ময়দাটাকে 2-1 বার ময়ান দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে, ময়দাটা একদম লুচির জন্য তৈরি হয়ে গিয়েছে। আবারও আমি একটু ময়ান দিয়ে নিলাম, 2-1 বার এরকম ময়ান দিয়ে নিতে হবে। লুচিটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটিতে খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছিলাম, হাতে একটু সাদা তেল নিয়ে এইভাবে ময়দা থেকে ছোট ছোট লুচির জন্য লেচি কেটে নিতে হবে। আমি এরকম ছোট সাইজ টুকরো করে নিচ্ছি। এইভাবে সব লেচিগুলো লুচির জন্য কেটে নিলাম, লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি একটু সামান্য সাদা তেল হাতে নিয়ে এই প্লেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি, লুচিগুলো বেলে বেলে রাখবো বলে, যাতে তলা থেকে প্লেটের মধ্যে ধরে না যায় ওই জন্য। এরপরে আরও খানিকটা সাদা তেল হাতে নিয়ে নিলাম, নিয়ে চাকির মধ্যে সাদা তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ডো নিয়ে নিলাম। একটা ডো নিয়ে আমি গোল করে লুচিটাকে বেলে নেব। লুচিটা কত সুন্দর গোল হয়েছে এইভাবে। এবারে আমি লুচিটা প্লেটের মধ্যে তুলে রাখলাম, আর একটা ডো নিয়ে নিলাম, নিয়ে ওই একইভাবে লুচিটা সুন্দরভাবে বেলে নেব। এই লুচিটা বেলে নিলাম, নেওয়ার পরে সব লুচিগুলো আমি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 200-250 গ্রাম সাদা তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে একটা লুচি ছেড়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে নেড়ে লুচিটাকে ফুলিয়ে ভেজে নিতে হবে। উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে লুচিটা ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিলাম। প্রথম লুচিটা কারোরই ভালোভাবে ফোলে না, প্রথমটা একটু খারাপ হয়,
এরপরে ওই তেলের মধ্যে আবারও একটা লুচি দিয়ে দিলাম। আবারও লুচিটা একটু নেড়ে নেড়ে ভালোভাবে ফুলিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে চেপে চেপে লুচিটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুলিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এরকম লাল করে আমি ভেজে নিচ্ছি। এই লুচিটাও ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আবারও আর একটা লুচি আপনাদের সামনে ভেজে দেখাচ্ছি কত সুন্দর ফোলে। এইভাবে তেলের মধ্যে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে লুচিটাকে ফোলাতে হবে। একটু চেপে চেপে দিলে লুচিটা ফুলে যায়। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিলাম। এই লুচিটাও হয়ে গিয়েছে, এটাকে আমি আবারও প্লেটের মধ্যে তুলে নিলাম। নেওয়ার পরে আর একটা লুচি আপনাদের ভেজে দেখাচ্ছি সব লুচিগুলো কত সুন্দর ফোলে। আবারও একইভাবে চেপে চেপে লুচিটাকে তেলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে লুচিটাকে ফুলিয়ে নিতে হবে। এই লুচিটাও আর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিলাম। দিয়ে আবারও আমি লুচিটাকে প্লেটের মধ্যে তুলে নেব। এরপরে আর একটাও লুচি ছেড়ে দিলাম। এইভাবে চারটে লুচি আমি কীভাবে ফোলে আপনাদেরকে ভেজে দেখালাম। এই একইভাবে চেপে চেপে লুচিটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুলিয়ে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিলাম। এই লুচিটাও ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একটা বোলের মধ্যে তুলে নিয়ে নিয়েছিলাম, কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ঘুগনির জন্য খাওয়ার জন্য রেডি, কত সুন্দর লুচিগুলো ফুলেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন, কমেন্ট করে জানাবেন।